Hello friends, welcome to Brilliant Academy. Eto video tami discuss karim 2019 LP TETOR paper 1 or test booklet it prathom tami discuss karim mathematics or part kini mathematics or part of question number 1 ase 31 যদি এটা ত্রিভুজৰ প্ৰতিটো বাহুৰ মাপ ত্রিভুজটোৰ পৰিসীমাৰ এক তৃতীয়াংশৰ সমান হয় ত্রিভুজটোৰ প্ৰকাৰ কি অপচন এ আছিল সমদ্বিবাহু বি সমগুণী সি সমবাহু ডি বিষমবাহু ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপচন সি সমবাহু ইয়াৰ নেক্সট কুৱেশ্যনটো হৈছে 31 নম্বৰ সৰি 32 নম্বৰ ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব কুৱেশ্যনটোত আছে যদি কোনো এক বাছনি পৰীক্ষাৰ বাবে 2000 শিক্ষাৰ্থীয়ে আবেদন কৰে আৰু 180 জন পৰীক্ষাৰ্থী অৱতীৰ্ণ হয় তাৰ মাজেৰে মাত্ৰ 70% পৰীক্ষাৰ্থী উত্তীৰ্ণ হয় তেন্তে পৰীক্ষাত অনুত্তীৰ্ণ ছাত্ৰৰ সংখ্যা কিমান আৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব 54 অপশ্যন নম্বৰ বি নেক্সট কুৱেশ্যন নম্বৰ 33 আছে এটা শ্ৰেণীকোঠাৰ সকলো ল'ৰাক এক ৰেখাত থিয় কৰোৱা হ'ল সেই শৃংখলত কোনো এক ল'ৰাৰ স্থান দুই মূৰৰ পৰা উনবিং পোৱা গ'ল শ্ৰেণীকোঠাত থকা ল'ৰাৰ সংখ্যা কিমান গতিকে ইয়াত ধৰি লওক এইফালৰ পৰা 19 নম্বৰ আকৌ এইফালৰ পৰাও 19 নম্বৰ তেনেহ'লে দুয়োফালৰ পৰা যদি 19 হয় 19 19 38 গতিকে 38ৰ পৰা 19টো ডাবল আহিছে গতিকে 1 যদি মাইনাছ কৰা হয় শুদ্ধ উত্তৰটো হ'ব 37 অৰ্থাৎ 33 কুৱেশ্যনৰ শুদ্ধ উত্তৰটো হ'ব 37 নেক্সট 34 যদি এটা সংখ্যা 35% সংখ্যা 35% বঢ়ালে তাৰ মান 189 হয় তেন্তে সংখ্যাটো কি হ'ব ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ চি 140 নেক্সট কুৱেশ্যন নম্বৰ 35ত আছে যদি এটা চতুৰ্ভুজৰ কৰ্ণ দুডালে পৰস্পৰ লম্বভাৱে সমদ্বিখণ্ডিত কৰে তেন্তে সেই চতুৰ্ভুজটো এটা অপশ্যন এ ট্ৰেপেজিয়াম বি ৰম্ভাস চি সামান্তৰিক আৰু ডি ওপৰৰ এটাও নহয় ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ বি ৰম্ভাস নেক্সট 36 নম্বৰ কুৱেশ্যনত এটা ফিগাৰ দিয়া আছে এই ফিগাৰটোত কেইটা ত্ৰিভুজ আছে গণনা কৰিব লাগে ইয়াতে অপশ্যন এত আছে 10 বিত 19 চিত 21 ডিত 23 ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ চি 21 বহুতে চাগে অপশ্যন নম্বৰ বিটো দিছে সেইটো অশুদ্ধ হ'ব কাৰণ এই দুটা ত্ৰিভুজ আৰু আয়তৰ মাজত এটাকৈ ত্ৰিভুজ গঠন হৈছে এইফালে এটা হৈছে আৰু এইফালে এটা হৈছে গতিকে সেই দুটা আহি এড হ'ব গতিকে প্ৰথমতে আছিল চতুৰ্ভুজটোত আছিল 16 প্লাছ 3 ইকুৱেল টু 19 আৰু সেই দুটা আহিলে 21 হ'ব গতিকে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি 21 নেক্সট কুৱেশ্যন নম্বৰ 37 যদি এটা বৰ্গক্ষেত্ৰৰ কালি 9 চেণ্টিমিটাৰ আৰু 3 চেণ্টিমিটাৰ যুক্ত এটা আয়তৰ কালিৰ সমান হয় তেন্তে বৰ্গক্ষেত্ৰটোৰ প্ৰতিটো বাহুৰ মাপ হ'ব এইটো চাগে কুৱেশ্যনটো ভুল আছে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব লাগে 3√3 গতিকে এইটো মোৰ মতে ভুল হ'ব লাগে যদি শুদ্ধ হয় আপোনালোকে কমেণ্ট ছেকশ্যনত জনাব নেক্সট কুৱেশ্যন নম্বৰ 38 যদি এটা আয়তৰ পৰিসীমা এটা 4 চেণ্টিমিটাৰ বাহু বিশিষ্ট বৰ্গৰ পৰিসীমাৰ সৈতে সমান হয় আৰু আয়তৰ দিশ
তার প্রস্থর তিনিগুণ হয় তেন্তে আয়তটোর কালি কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটো হব লাগে কোশ্চেন অপশন নাম্বার ডি 12 মিটার স্কুয়ার। গতি 12 মিটার স্কুয়ার এটো অপশন নাম্বার ডি টো শুদ্ধ হব লাগে। নেক্সট কোশ্চেন নাম্বার 39, এটা টেংকিত 50 লিটার পানি ভরাব পারি, বর্তমান টেংকিটোত কেবল 30% ভর্তি হয়ে আছে, টেংকিটোত 50% ভর্তি করবলৈ আরো কিমান লিটার পানির প্রয়োজন? এটা অপশন এত আছে 5 লিটার, বিত আছে 10 লিটার, সিত আছে 15 লিটার, ডিত আছে 20 লিটার। ইয়ার শুদ্ধ উত্তরটো হব 10 লিটার, অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন নাম্বার 40 আছে, যদি এটা যদি এ বি সি ক্রমে প্লাস মাইনাস ক্রস ইনটু হোসায় তেন্তে 10C4 এ 4C4 ইনটু বি বি 6-র মান কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন নাম্বার সি 50। নেক্সট 41 নাম্বার কোয়েশ্চন, ইয়াতে একটা ফিগার দিয়া আছে, ফিগারটোত কৈছে কি যে কোনো এক পরীক্ষার ফলাফল উপরের স্তম্ভ রেখার দ্বারা খুচুয়া হল, কিমান শতাংশ পরীক্ষার্থীর নম্বর 60%তকৈ বেশি? এতিয়া 60%তকৈ বেশি আছে 12 জন স্টুডেন্টর, আর 12 জনক যদি আমি শতাংশত প্রকাশ করো তেনহলে কি হব? টোটাল স্টুডেন্ট আছে 20+28 40 হল, 40+28 = 48 + 12 = 60। গতিকে টোটাল ছাত্রছাত্রী আছে 60 জন, আর তার ভিতর 60% উপর আছে 12 জন। গতিকে ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন নাম্বার বি 20%। নেক্সট কোয়েশ্চন নাম্বার 42, যদি এটা চুঙার ব্যাগ 5 সেন্টিমিটার আর আয়তন 650 সেন্টিমিটার কিউব হয় তেন্তে চুঙাটোর উচ্চতা কি হব? ইয়ার 42 সাইট অপশন 40 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 33 সেন্টিমিটার আর 45 সেন্টিমিটার। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন সি 33 সেন্টিমিটার। নেক্সট 43 কোয়েশ্চন নম্বরটো আছে, 4:20 বজাত মিনিট আর ঘন্টার কাটা দৌড়ালর মাজর কোণর পরিমাণ কি হব? ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন বি 10 ডিগ্রি। নেক্সট 44 নম্বর কোয়েশ্চনটো আছে, যদি এটা সংখ্যার 100% মান 16 হয় তেন্তে সংখ্যাটোর 50% মান কিমান হব? এটো আমি মুখে মুখে বাহির করিব পারি যে এটো শুদ্ধ উত্তরটো হব 8, অপশন ডি। নেক্সট কোয়েশ্চন নাম্বার 45, 10 জন মানুষের গড় বয়স 60 বছর, যদি তারে 8 জনের মোট বয়স 488 হয় তেন্তে বাকি 2 জনের গড় বয়স উলিওয়া। ইয়ার শুদ্ধ উত্তরটো হব অপশন সি 56, গতি 56টো হব ইয়ার শুদ্ধ উত্তর। নেক্সট 46 নম্বর কোয়েশ্চনত আছে, জি এইচ জে এল এন কিউ এস ডাব্লিউ ওয়াই ডি
নেক্সট টার্মটো কি হ'ব? আৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰটো চাৰিটা অপশ্যন দিয়া আছে, ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব সি এফ এল, শুদ্ধ উত্তৰটো হ'ব এফ এল। নেক্সট লহাগো ফ'ৰ বাই থ্ৰী নাইন বাই ছিক্সটিন ইনটু গহাও, ইয়াতে ভুল হৈছে, গহাগু নহয় গহাও, ফ'ৰ বাই থ্ৰী নাইন বাই ছিক্সটিন ইকুৱেল টু হোৱাট? অপশ্যন এ ফ'ৰ থ্ৰী বাই ফ'ৰ, বি ফ'ৰ বাই থ্ৰী, চি নাইন বাই ছিক্সটিন, ডি ছিক্সটিন বাই নাইন। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ থ্ৰী বাই ফ'ৰ। নেক্সট তলত উল্লেখ কৰা সংখ্যাবোৰৰ ভিতৰত অমিলটো বাছি উলিওৱা। ইয়াতে আছে টুৱেণ্টি ফাইভ যিটো ফাইভ স্কুৱেৰ, বি থাৰ্টি ছিক্স ছিক্স স্কুৱেৰ, চি ছিক্সটি ফ'ৰ এইট স্কুৱেৰ, ডি ছেভেণ্টি এইট। এইটো কোনো সংখ্যাৰ বৰ্গ সংখ্যা নহয়, গতিকে ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি ছেভেণ্টি এইট। ইয়াৰ পিছৰ কুৱেশ্যনটো এন এম ই আই চি টি কোন চহৰত কোন বছৰত আৰম্ভ হৈছিল? অপশ্যন এ টু থাউজেণ্ড নাইন, বি টু থাউজেণ্ড ইলেভেন, চি টু থাউজেণ্ড থাৰ্টিন, ডি টু থাউজেণ্ড ফিফটিন। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ টু থাউজেণ্ড নাইন। নেক্সট কুৱেশ্যন নম্বৰ ফিফটি, যদি এটা ট্ৰেপেজিয়ামৰ উচ্চতা এইট চেণ্টিমিটাৰ আৰু সমান্তৰাল বাহু দুটাৰ যোগফল ছিক্সটিন চেণ্টিমিটাৰ হয়, তেন্তে ট্ৰেপেজিয়ামটোৰ কালি হ'ব কিমান? অপশ্যন এ এইটি ফাইভ চেণ্টিমিটাৰ স্কুৱেৰ, বি ফিফটি ফ'ৰ চেণ্টিমিটাৰ স্কুৱেৰ, চি ছিক্সটি ফ'ৰ চেণ্টিমিটাৰ স্কুৱেৰ, ডি থাৰ্টি টু চেণ্টিমিটাৰ স্কুৱেৰ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি ছিক্সটি ফ'ৰ চেণ্টিমিটাৰ স্কুৱেৰ। নেক্সট কুৱেশ্যন ফিফটি ওৱান, ৰাজে দুটা ঘোঁৰা প্ৰতিটোতে এইটিন থাউজেণ্ড টকাকৈ বিক্ৰী কৰিলে। সি এটা ঘোঁৰাত টুৱেণ্টি পাৰ্চেণ্ট লাভ আৰু আনটো ঘোঁৰাত টুৱেণ্টি পাৰ্চেণ্ট লোকচান ভৰিব লগা হ'ল। ৰাজৰ মুঠ লাভ বা লোকচানৰ পৰিমাণ কিমান? অপশ্যন এ টু পাৰ্চেণ্ট লোকচান, বি টু পইণ্ট ফাইভ পাৰ্চেণ্ট লাভ, চি ফ'ৰ পাৰ্চেণ্ট লোকচান, ডি ফ'ৰ পইণ্ট ফাইভ পাৰ্চেণ্ট লাভ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি ফ'ৰ পাৰ্চেণ্ট লোকচান। নেক্সট কুৱেশ্যন নম্বৰ ফিফটি টু, যদি এটা আয়তৰ প্ৰস্থ দৈৰ্ঘতকৈ টেন মিটাৰ কম আৰু আয়তটোৰ পৰিসীমা ফৰ্টিন মিটাৰ হয়, তেন্তে আয়তটোৰ প্ৰস্থ হ'ব অপশ্যন এ ফাইভ মিটাৰ, বি টেন মিটাৰ, চি ফিফটিন মিটাৰ, ডি টুৱেণ্টি মিটাৰ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ ফাইভ মিটাৰ। গতিকে ফাইভ মিটাৰটো শুদ্ধ উত্তৰ। নেক্সট কুৱেশ্যন নম্বৰ ফিফটি থ্ৰী, যদি এটা সংখ্যাৰ দুগুণ টু হাণ্ড্ৰেডৰ ছিক্সটি পাৰ্চেণ্টৰ সমান হয়, তেন্তে সংখ্যাটোৰ আধা কিমান হ'ব? অপশ্যন এ থাৰ্টি, বি ছিক্সটি, চি ওৱান হাণ্ড্ৰেড টুৱেণ্টি, ডি টু হাণ্ড্ৰেড। গতিকে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ থাৰ্টি, অপশ্যন এ থাৰ্টি টু শুদ্ধ উত্তৰ। নেক্সট কুৱেশ্যন নম্বৰ ফিফটি ফ'ৰ, ফিফটি ফ'ৰৰ শুদ্ধ উত্তৰটো হ'ব ফিফটি ফ'ৰত কি কৈছে, মাজত এটা আমাৰ ভেলু দিয়া নাই, গতিকে প্ৰথম লাইনত চাব থ্ৰী চি বি এ, কিন্তু মাজৰ লাইনত কি নাই, চিটো নাই, এ বি আছে কিন্তু চি নাই, গতিকে চি থকাটো আমাৰ শুদ্ধ উত্তৰ। আৰু ইয়াৰ মাজত তিন দুই চাৰি গুণ আঠ হ'ব, গতিকে অপশ্যন নাম্বাৰ এ টু শুদ্ধ উত্তৰ। আৰু এটোত কি আছে, এইট চি, গতিকে এইট চিটো কি হ'ব শুদ্ধ উত্তৰ। নেক্সট কুৱেশ্যন নম্বৰ ফিফটি ফাইভ, ওপৰত দিয়া চিত্ৰানুসাৰত কোনটো সংখ্যা সকলো জ্যামিতীয় আকাৰৰ অন্তৰ্ভুক্ত? আৰু ইয়াতে তিনিটা অপশ্যন দিয়া আছে, চাৰিটা অপশ্যন দিয়া আছে, থ্ৰী ফ'ৰ ফাইভ এইট।
গতি ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন বি ফোর। ইয়ার পিছত কোয়েশনটা আছে, তলত উল্লেখ করা উক্তিকেটার ভিতর কোনটো শুদ্ধ? সকল যুগ্ম সংখ্যাই যৌগিক এটু নহয়। বি কোনো এটা শূন্য এটা মৌলিক সংখ্যা। সি সকল মৌলিক সংখ্যাই অযুগ্ম। ডি মৌলিক সংখ্যার সংখ্যা অসংখ্য। ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন নম্বর ডি মৌলিক সংখ্যার সংখ্যা অসংখ্য। নেক্সট 57 নম্বর কোয়েশন, ধরহল দুটা লড়ার লহাগু আর গহাউ ক্রমে 276 আর 3। যদি তার একটা সংখ্যার এক তৃতীয়াংশের মান 23 হয় তেন্তে আন্ত সংখ্যা হব 10, 23, 12, 92। ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন সি 12। এতে 58 নম্বর কোয়েশনটা হব, দুটা বিন্দুর মাজেরে কিমানটা রেখা আঁকিব পারি? এটা দুটা তিনটা অসংখ্য। গতি ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন এ এটা। নেক্সট 16 সেন্টিমিটার ইন্টু 54 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার আয়তনের একটা ডাঙর বাকস কিছু 6 সেন্টিমিটার বাহযুক্ত ঘনকর সহায়ত ভর্তি করা হল। যদি প্রতিটা ঘনকর বাকসত 25টা চকলেট থাকে তেন্তে ডাঙর বাকসট কিমান চকলেট থাকিব? অপশন এ 11,250, বি 15,625, সি 4,500, ডি 2,700। গতি ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন এ। অপশন এত আছে 11,250। গতি ইয়ার শুদ্ধ উত্তরটা অপশন এ। নেক্সট ম্যাথসর আটাইতক একবারে শেষের কোয়েশনটা আছে, আটাইতক সরু যৌগিক সংখ্যাটো হল? অপশন এ বি এ 1, বি 2, সি 3 আর ডি 4। ইয়ার শুদ্ধ উত্তরটা হব অপশন ডি। গতি ডিটো হব অর্থাৎ 4টা হব কি আটাইতক সরু যৌগিক সংখ্যা। আমার নেক্সট পার্টত আমি ইভিএসর কোয়েশন সলভ করিম। যদি ইয়াতে কোনো ধরনের ভুল আছে বলে আপনাদের শুদ্ধ উত্তরটা গম পায় তেনহলে মোক কমেন্ট সেকশনে জানাব। যদি ভিডিওটা ভাল লাগে লাইক করিব, শেয়ার করিব, কমেন্ট করিব আর সাবস্ক্রাইব করিব।